দেখো এখানে একটু অ্যাডজাস্ট করি। হ্যাঁ এখানে দেখো, হ্যাঁ এইটা চারের তিনের অঙ্কটা বলতে বলতে কেটে গেল। ওয়াই ইজ ইকালস টু এ ই টু দি পাওয়ার টি রুট টু প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু ইজ ইকালস টু এবং এক্স ইজ ইকালস টু সাইন টি, এই অবস্থায় আমাদের প্রুফ করতে দিয়েছে এইটা। আমি চারের তিনের অঙ্কটা বলতে চাচ্ছি। তাহলে দেখো এখানে, তাহলে এই জায়গায় আমি যেটা দিয়েছে সেটাকে লিখে নিচ্ছি, ওয়াই ইজ ইকালস টু এ ই টু দি পাওয়ার টি রুট টু প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু। তাহলে এক্স ইজ ইকালস টু সাইন টি দিয়েছে, তো তাহলে আমি এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, সাইন টি ডেরিভেটিভ কসটি। আবার এইটাকেও ওয়াই ইজ ইকালস টু দিয়ে দিয়েছে, এটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ই টু দি পাওয়ার টি রুট টু ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি রুট টুই হবে। আবার টি রুট টু ডেরিভেটিভ কত হবে, রুট টুটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, টি এর ডেরিভেটিভ ওয়ান, তার মানে এটা হবে। একইভাবে এটাও হবে, বিটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেলো, ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু ডেরিভেটিভ ই টু দি পাওয়ার মাইনাস টি রুট টু। আবার মাইনাস টি রুট টুটা ডেরিভেটিভ কত হবে, মাইনাস মাইনাস ওয়ানটা আর রুট টুটা বেরিয়ে যাবে আর টি এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে দেখো এটাই হবে। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স বার করতে গেলে ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স ডিটি, তাহলে এইটা ভাগ এইটা হচ্ছে এটা। আবার দেখো এখানে বোথ সাইডের হোল স্কোয়ার করছি আমরা, বোথ সাইডের হোল স্কোয়ার করলে রুট টু স্কোয়ার টু আর কস টি স্কোয়ার হচ্ছে কস স্কোয়ার টি। এখন দেখো কস স্কোয়ার টি, দেখো এক্সটাকে আমরা সাইন টি ধরেছি, তাহলে কস স্কোয়ার টি কত হবে, সাইন স্কোয়ার টি যদি এক্স স্কোয়ার হয়, সাইন স্কোয়ার টি যদি এক্স স্কোয়ার হয় কস স্কোয়ার টি কত হবে, কোয়াইট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে, তাহলে সেই কস স্কোয়ার টির জায়গায় আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। একইভাবে এই যে পোর্শনটা পেয়েছি এটা হচ্ছে ওয়াই এইটার হোল স্কোয়ার করে মাইনাস ফোর এ বির ফর্মুলা, ঠিক আছে, উপরের পোর্শনটা ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বির ফর্মুলা। তুমি যদি এটাকে ওয়াই এর হোল স্কোয়ার করো এবং সেটাকে যদি মাইনাস ফোর এ বি করো, দেখবে যে ভ্যালুটা পেয়েছি সেটাই। তাহলে এই এই জায়গাটা এটার হোল স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি। নিজেরা করবে এই জায়গাটা, নিজেরা ক্যালকুলেশনটা করবে এবং এটাই আসবে, বোথ সাইডে হোল স্কোয়ার করেছি আর কিছু না, এটাকে এক্স এর কনভার্সন করছি রুট টু স্কোয়ার টু আর ভেতর থেকে মাইনাস কমন নিয়ে এটার হোল স্কোয়ার করে কত আসছে, ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এ বি, যেটা এটার আসছে, এটারই রিপিটেশন হবে, মাইনাস ফোর ইন্টু এ বি হবে। এই ক্যালকুলেশনটা নিজে হাতে করবে, যদি না বুঝতে পারো আমাকে বলবে, ক্লাসে আমাকে বলবে, আমি আরেকবার বলবো। এই ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটাকে ক্রস গুণ করছি এখানে, পরে এটা পাচ্ছি। এবার আমরা এই পোর্শন, বাঁদিকের পোর্শন এবং ডান দিকের পোর্শনটাকে আমরা আবার ডিফারেনশিয়েট করছি এক্সের রেসপেক্টে, তাহলে কী হবে, ইউভি রুল অ্যাপ্লাই হবে, এইটা থাকবে, এটার ডেরিভেটিভ টু ওয়াই ডিওয়াই ডিএক্স, আবার ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডিএক্স টু, আবার এটা থাকবে, এটার ডেরিভেটিভ কত হবে, জিরো মাইনাস টু এক্স। একইভাবে এটার ডেরিভেটিভ হবে দুই দুগুণে চার ফোর ওয়াই ডিওয়াই ডিএক্স, আর এটা তো কনস্ট্যান্ট জিরো, তাহলে টোটাল বাঁদিকটার থেকে, টোটাল বাঁদিকের থেকে আমরা কী কমন নিচ্ছি, টু ইন্টু ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছি। কমন নিলে বাঁদিকে এটা পড়ে রইলো, ডান দিকে দেখো এটা পড়ে রইলো, টু ইন্টু ডিওয়াই ডিএক্স বাঁদিক থেকে কমন নিচ্ছে, এখান থেকে টু ইন্টু ডিওয়াই ডিএক্স, বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে যেটা পড়ে থাকছে এটা, এটাই প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে। এবার আমাদের পাঁচের চারের তিনের অঙ্কটা হলো, হলো তো দেখো এটাই প্রুফ করতে দিয়েছে। এবার পাঁচের তিনের অঙ্ক দুইয়ের অঙ্ক, পাঁচের দুইয়ের অঙ্কটা কিন্তু, তিনের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং দুইয়ের অঙ্কটাও, তিন না দুইয়ের মধ্যে দুয়েরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা মডেল কোশ্চেন পেপারে বারবার দেয় দেখি আমি। তো দেখো পাঁচের দুইয়ের অঙ্কটা, প্রথমে কোশ্চেনটা আমি দেখাই কী বলেছে, দেখো এক্স ইজ ইকালস টু ওয়ান বাই জেড বলেছে, ওয়াই ইজ ইকালস টু এফ এক্স বলেছে, আমাদের প্রুফ করতে হবে ডি টু এফ বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকালস টু টু জেড কিউব ডিওয়াই ডি জেড প্লাস জেড টু দি পাওয়ার ফোর ডি টু জেড ডি জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো যেটা দিয়েছে সেটা লিখলাম আমরা, এক্স ইজ ইকালস টু ওয়ান বাই জেড জেড এটা লিখলাম আমরা,
এবার কি করছি, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়ান বাই জেড এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। আবার ওয়াই ইজ ইকালস টু এফ এক্স বলেছে, তাহলে এটাকে যদি আমি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কত হবে, ডিওয়াই ডিএক্স ইজ ইকালস টু এফ ড্যাশ এক্স, আর এফ ড্যাশ এক্স মানেই তো ডিএফ ডিএক্স। তাহলে এবার দেখো ডিএফ ডিএক্স মানে কি, ডিএফ ডিএক্সটাকে এইভাবে সাজানো যায়, ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। কেন, কারণ ডিএফ ডিএক্স মানেই পেয়েছি আমরা ডিওয়াই ডিএক্স। এখন এই ডিওয়াই ডিএক্সটাকে কায়দা করে লিখছি ডিওয়াই ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। দেখো ডিজেড ডিজেড ক্যান্সেল হয়ে গেলে ডিওয়াই ডিএক্স থাকতো, তো তাহলে সেটাকে আমরা এইভাবে লিখছি, এই ডিওয়াই ডিএক্সটাকে আমরা অ্যাডজাস্ট করছি, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিজেড থাকলো, আর ডিজেড ডিএক্সের ভ্যালুটা তো বার করাই হয়েছিলো, দেখো ডিএক্স জেড ডিজেড এর ভ্যালুটা বার করেছিলাম মাইনাস ওয়ান বাই জেড স্কোয়ার। তাহলে ডিজেড ডিএক্স কত হবে, এটার উল্টোটা, তাহলে ডিজেড ডিএক্সের ভ্যালুটা আমরা এখান থেকে বার করলাম মাইনাস জেড স্কোয়ার। দেখো বুঝলে কিনা, তাহলে আমরা ডিএফ ডিএক্স এর ভ্যালুটা কত পেলাম, এইটা পেলাম ডিওয়াই ডিজেড ইন্টু মাইনাস জেড স্কোয়ার। এবার বোথ সাইডে আমরা আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, বোথ সাইডে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে বাঁ দিকে কত হচ্ছে ডি টু এফ ডিএক্স স্কোয়ার, ডান দিকেও ডিএফ ডিএক্স, ঠিক আছে। বোথ সাইডে তো আমরা ডিএফ ডিএক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে বাঁ দিকেও তাই হচ্ছে, এটাকেও এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ঠিক আছে। বুঝতে পেরেছো না পারোনি বল, এটাকে সব থেকে ভালো হতো যদি আমি এটাকে এইভাবে লিখতাম, এখানে এফ দিতে হবে না, এক্স এর রেসপেক্টে প্লেন ডেরিভেটিভ করছি, তাহলে ডি ডিএক্স, তাহলে এই জায়গাটা কত হতো, ডি ডিজেড ইন্টু ডিজেড ডিএক্স। দেখো ডিজেড ডিজেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখতে ডিজেড ডিজেড যেন ক্যান্সেল হলে ডি অফ ডিএক্স হতো, তাহলে এটা ডি ডিএক্স অফ এটা। এবার দেখো ডি ডিজেড মানে এইটাকে জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তখন ইউভি রুল অ্যাপ্লাই হবে, মাইনাস জেড স্কোয়ার বাইরে থাকবে, ডিওয়াই ডিজেডকে ডিজেড এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ডি টু ওয়াই বাই ডিজেড স্কোয়ার, আবার ডিওয়াই ডিজেড বাইরে থাকবে মাইনাস জেড স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস টু জেড, আর ডিজেড ডিএক্স তো আছেই, ঠিক আছে। আচ্ছা এবার ডিজেড ডিএক্স এর ভ্যালুটা আমরা আগেই পেয়েছি মাইনাস জেড স্কোয়ার, সেটা এখানে বসাবো, বসালে এবার ব্র্যাকেট ওপেন করলে এটা পেয়ে যাচ্ছি, তাহলে দেখো ডি টু এফ বাই ডিএক্স স্কোয়ার এর ভ্যালুটা আমরা কত পেলাম, এর ভ্যালুটা আমরা পেলাম জেড টু দি পাওয়ার ফোর ডি টু ওয়াই বাই ডিজেড স্কোয়ার প্লাস টু জেড কিউব ইন্টু ডিওয়াই ডিজেড। বুঝতে পেরেছ, বোঝা গেছে না যাই। আচ্ছা তিন নম্বরের অঙ্কটা কী দিয়েছে দেখো, বলছে যে এ লগ জেড লগ এক্স ইজিকালস টু জেড, সেখান থেকে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার ইজিকালস টু ডি টু ওয়াই ডিজেড স্কোয়ার মাইনাস ডিওয়াই ডিজেড, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। তাহলে লগ এক্স যদি জেড হয় এক্স কত হবে, ই টু দি ওয়াই জেড, লগটাকে এক্সপোনেনশিয়ালে কনভার্ট করা যায়। এবার বোথ সাইডে আমরা কী করছি, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে ডিএক্স ডিজেড আর ই টু দি ওয়াই জেড এর ডেরিভেটিভ ই টু দি ওয়াই জেডই হয়, আর ই টু দি ওয়াই জেড মানে কি এক্স, তাহলে ই টু দি ওয়াই জেড এর জায়গায় এক্স লিখছি আমরা, হয়েছে। এবার দেখো ডিওয়াই ডিএক্সটাকে আমরা এইভাবে সাজাতে পারি, ডিওয়াই ডিজেড অফ ডিজেড ডিএক্স, দেখো ডিজেড ডিজেড ক্যান্সেল হয়ে গেলে তো ডিওয়াই ডিএক্স থাকছে, তাহলে ডিওয়াই ডিএক্সকে এভাবে সাজানো যায় না। আর ডিওয়াই ডিজেড ডিএক্স এর ভ্যালুটা কত পেয়েছি আমরা, ওয়ান বাই এক্স, এই যে ডিজেড ডিএক্স ডিজেড এর ভ্যালু যদি এক্স হয় তাহলে এটাকে উল্টালে ডিজেড ডিএক্স পাই মানে ওয়ান বাই এক্স, তাহলে ডিজেড ডিএক্স এর ভ্যালুটা ওয়ান বাই এক্স, আর ডিওয়াই ডিজেড তো রইলই, তার মানে ডিওয়াই ডিএক্স সমান সমান কত পেলাম আমরা, ডিওয়াই ডিএক্স সমান সমান পেলাম আমরা ওয়ান বাই এক্স ইন্টু ডিওয়াই ডিজেড। এটাকে আমরা আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইজিকালস টু ওয়ান বাই এক্স ইন্টু ডিওয়াই ডিজেড ডেরিভেটিভ ডি টু জেড বাই ডিজেড স্কোয়ার, ঠিক আছে। আর যেহেতু ডান দিকের ফাংশানটা জেড আছে তাহলে এই ডিজেড ডিএক্স দিয়ে অ্যাডজাস্ট করছি, আবার ডিওয়াই ডিজেডটা চুপ্ত করে বসলো, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এলসিএম করে আমরা নিচের এক্স স্কোয়ারকে এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স স্কোয়ার ডি টু ওয়াই বাই ডিএক্স টু ইজিকালস টু ডি টু ওয়াই বাই ডিজেড স্কোয়ার মাইনাস ডিওয়াই ডিজেড, ঠিক আছে। এটাই দেখো প্রুফ করতে দিয়েছিলো আমাদের।
আমাদের এইটাই প্রুফ করতে দিয়েছিল, দেখো এইটাই প্রুফ করতে দিয়েছিল। মাইনাস ডিওয়াইটি জেড। আচ্ছা সাতের অঙ্কটা, সাতের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা সাতের অঙ্কটা করার আগে একটু বলি, এখানে যে ছয়ের অঙ্কটা আমি পরে লিখবো, ছয়ের অঙ্কটা কিন্তু হোমওয়ার্ক, যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো যদি কোনো কারণে না পারো আমাকে বলবে, আমি ক্লাসে ডিসকাস করবো বা হোয়াটসঅ্যাপে আমাকে একটু জানাবে। সাতের অঙ্কটা দেখো, সাতের অঙ্কটা কী বলেছে, টু এক্স ইজিকালস টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ফাইভ করে আমাদের প্রুফ করতে দিয়েছে এটা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এটা দিয়ে দিয়েছে, এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি আমাদের দিয়ে দিয়েছে, তাহলে এ মাইনাস বি কী করে বার করব, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি করলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে যাব। মনে করো আমাদের এ প্লাস বি দিয়ে দিয়েছে, ঠিক আছে, পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা কি আছে, যেখানে যেটা ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, সেই ফর্মুলাটা ইউজ করে আমরা ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ফাইভের ভ্যালুটা বার করছি এইটাকে ইউজ করে, এবং সেটাকে দু নম্বর ইকুয়েশন দিলাম। এই দুটো ইকুয়েশনকে অ্যাড করলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই থাকছে কি টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ, এইটা প্লাস এইটা করলাম, করে এখান থেকে টু কমন যাচ্ছে, এই টু টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইজিকালস টু এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। বোথ সাইডে লগ অ্যাপ্লাই করছি, লগ অ্যাপ্লাই করলে কত হবে, এই ওয়ান বাই ফাইভটা জাম্প করবে, ওয়ান বাই ফাইভ লগ অফ ওয়াই লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার কী করবো, লগের ডেরিভেটিভ করবো, লগকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, আবার এটাকেও এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে ওয়ান বাই এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আবার এইটা ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান প্লাস, আবার এইটা ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান বাই টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করলে কত হবে চেন রুলের জন্য টু এক্স, টু টু ক্যান্সেল হয়ে গেল, এলসিএম করলাম, এইটা এটা ক্যান্সেল হয়ে যাবে, এইটা এই এলসিএমের পোর্শনটা ক্যান্সেল হয়ে যাবে, তো থাকবে কি ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, আর এই ফাইভ ওয়াইটাকেও ওয়ান দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়াই ওয়ান। বোথ সাইডে হোল স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার ইজিকালস টু টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার। এই ইকুয়েশানটাকে আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করছি, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে সাইডে রাখছি, ওয়াই ওয়ান স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস, আবার ওয়াই ওয়ান স্কোয়ারটাকে বাইরে রাখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডেরিভেটিভ টু এক্স ইজিকালস টু পঁচিশ, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই ওয়াই ওয়ান, ঠিক আছে, তাই তো, বাদিক থেকে টু ওয়াই ওয়ান, ডান দিক থেকেও টু ওয়াই ওয়ান কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি এটা থাকছে, এবং এটাই তো প্রুফ করতে দিয়েছে, ভালো করে দেখো এটাই প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা করা যাক, নেক্সট অঙ্কটা হচ্ছে আমি দেখিয়েছিলাম নয়ের অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এইটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। নয়ের অঙ্কটা কী দিয়েছে দেখে নাও একবার, এফ এক্স ইজ ইকুয়ালস টু এফ ফাই এক্স, ক্যাপিটাল এফ এক্স ইজ ইকুয়ালস টু স্মল অফ এফ অফ এক্স ফাই এক্স অ্যান্ড এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু স্মল এ, হলে এটা প্রুফ করতে দিয়েছে। দেখো এবার দিয়েছে এইটা এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু এ অ্যান্ড এফ এক্স ইজ ইকুয়ালস টু স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স, তাহলে এবার এটাকে আমি বাদিকে ডেরিভেটিভ করছি, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স, আর এফ অফ এক্স আর ফাই এক্সকে যদি এক্সের রেসপেক্টে ডিফারেনশিয়েট করি, ইউভি রুল অ্যাপ্লাই করি, তাহলে এফ এক্স বাইরে থাকবে ফাই এক্সের ডেরিভেটিভ ফাই ড্যাশ এক্স, আবার ফাই এক্স বাইরে থাকবে এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, তাহলে এই যে এফ এফ ড্যাশ ফাই লিখেছি না, এফ ড্যাশ ফাই মানে
एफ डैश फाइ मान जेने रखे एफ डैश फाइ अफ एक्स ठीक है तेल एफ डैश फाइ अफ एक्स मान कथाय एफ डैश एक्स फाइ एक्स ये एफ डैश फाइ लिखे एक ही भाव फाइ डैश एफ मान हे फाइ डैश एक्स एफ एक्स ये लेखा है फाइ डैश एफ से लिखे देखे घबड़ा ना ठीक है आबार एक्सर रेसपेक्टे डिफारेंशिएट करेछि ताहले एटार डेरिवेटिव डबल डेरिवेटिव डबल डैश माने डबल डेरिवेटिव ताहले एटार डबल डेरिवेटिव एटा तो यू